নিয়ে শেয়ার করব কীভাবে আপনারা ভোটার কার্ডে কোনো রকম মিস্টেক এলে সেই মিস্টেকসগুলোকে আপনারা কারেকশন করবেন এই ওয়েবসাইটে আপনাকে পৌঁছাতে হবে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সেট করে দিচ্ছি প্রথমে আপনাকে এই পোর্টালে সাইন আপ করতে হয় তার জন্য আমি ভিডিও অলরেডি পাবলিশ করেছি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিচ্ছি ভিডিও দেখে নিয়ে অবশ্যই আপনারা সাইন আপ প্রসেসটা দেখে নেবেন এবং সাইন ইন করবেন সাইন ইন করে নিয়েছি এখন আমরা দেখবো কারেকশন কীভাবে করবো আগের ভিডিওতে আমি দেখেছিলাম নিয়ে ভোটার রেজিস্ট্রেশন কীভাবে করবো আজকে সেকেন্ড পার্টে দেখাচ্ছি কারেকশন নিন ভোটার আইডি এখানে ক্লিক করবো আমরা আপনার ভোটার কার্ডে যে কোনো রকম মিস্টেক থাকলে আপনি এই ভিডিওর মাধ্যমে সেটা কীভাবে কারেকশান করতে হয় তা সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন লেট স্টার্টে ক্লিক করবেন যদি আপনার ভোটার আইডি থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে ভোটার আইডি নাম্বার যদি জানা থাকে আর যদি আপনি ভোটার আইডি নাম্বারটা ভুলে যান সেক্ষেত্রেও উপায় আছে নাম্বার বের করার সেটা আমি আগে দেখিয়ে দেবো তো এখানে ক্লিক করব প্রসেডে ক্লিক করবো যদি আপনি ভোটার আইডি নাম্বারটা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে জানার জন্য উপায় হচ্ছে এখানে আপনার ভোটার কার্ডে এক্স্যাক্টলি যে নামে স্পেলিং আছে সেটা লিখবেন সম্পূর্ণ এখানে আপনার বাবা বা হাজব্যান্ডের নাম যেটা আছে স্পেলিং সেটা লিখবেন এখান থেকে আপনার জেন্ডারটাকে সিলেকশন করবেন এখানে আপনার ডেট অফ বার্থ যদি ভোটার কার্ডে লেখা থাকে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে কী লেখা আছে তো সেটা আপনি সাল এখান থেকে মাস এবং এখান থেকে তিনটা সিলেকশন করবেন যদি আপনার শুধুমাত্র এইচ উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি শুধুমাত্র শালটাকে এখানে সিলেকশন করতে পারেন আর এখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আর এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে বিধানসভার নামটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে সার্চে ক্লিক করলেই আপনি ডিটেলস জানতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার ভোটার আইডি নাম্বারটাও জানতে পারবেন ভোটার আইডি নাম্বার জানা থাকলে ইয়েসে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ভোটার আইডি নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে ফেচ ডিটেলসে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখবেন যে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি বলে এখানে নাম্বারটা দেখবে প্লিজ ক্লিক অন প্রসিড বাটন তো এখানে প্রসিডে ক্লিক করবেন একইভাবে আপনারা সেই পেজে পৌঁছে যাচ্ছেন এবং আপনারা সেভ অ্যান্ড কান্টিনিউতে ক্লিক করবেন এবার এখানে দেখুন মোবাইল নাম্বারটা আপনাকে রেজিস্টার করতে হবে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার ওটিপি আসবে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপি হ্যাজ বিন সেন্ট ভেরিফাই দিয়ে ক্লিক করবেন এখান থেকে আপনি ম্যাক্সিমাম তিনটে এন্ট্রি আটটার মধ্যে ম্যাক্সিমাম তিনটে এন্ট্রি আপনি চুজ করতে পারবেন কারেকশন করার জন্য তারপরে একটা কন্ডিশন আছে আপনি কিন্তু নেম অফ রিলেটিভ আর অ্যাড্রেস একসঙ্গে কারেকশন করতে পারবেন না সেটা আমি আপনাকে দেখিয়ে দিই দেখুন নেম অফ রিলেটিভ আমি যখন সিলেক্ট করলাম তারপর আবার যদি অ্যাড্রেস কারেকশন করতে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মেসেজ দেবে ইউ আর নট অ্যালাউড টু চুজ কারেকশনস ফর রিলেটিভ নেম অ্যান্ড অ্যাড্রেস টুগেদার এই দুটো একসঙ্গে আমরা চেঞ্জ করতে পারি না তাহলে মনে করুন আপনি নেম অফ রিলেটিভ চেঞ্জ করছেন এজ চেঞ্জ করছেন সাথে অন্য একটা কিছু যদি ফটোগ্রাফ চেঞ্জ করেন তিনটে সিলেক্ট করলাম আপনার হতে পারে অন্য কোনো তিনটে এন্ট্রি আজকের টপিকে আমি এই তিনটে নিয়ে দেখাচ্ছি সেভেন কান্ট্রিতে ক্লিক করবেন তো যেহেতু নেম আমার রিলেটিভ আমি চুজ করেছিলাম সেই রেসপেক্টিভ আমার এখানে এন্ট্রির কলমগুলো ওপেন হয়ে আসবে তো এখানে আপনার ভোটার আইডিতে আপনার রিলেটিভের নাম যেটা আছে সেটা উঠে আসবে ফার্স্ট টাইম মিডল নাম আর এখানে লাস্ট টাইম বা টাইটেলটা উঠে আসবে এখানে বাংলা নামটা দেখতে পাবেন এখানে টাইটেলটা দেখতে পাবেন আর আপনার কারেকশন করার যেটা প্রয়োজন আপনি সেভাবে এখান থেকে ব্যাকস্পেস দিয়ে আপনার পছন্দ মতো এখানে টাইপ করে দিতে পারেন সঠিক এন্ট্রি আপনি এখানে করে দেবেন বাংলা এবং ইংরেজি দুটোতেই এরপরে আমার সেকেন্ড যে অপশান ছিল এজ বা ডেট অফ বার্থ যদি আপনি ডেট অফ বার্থে যদি আপনার কারেকশান করার থাকে সেক্ষেত্রে ডেট অফ বার্থে চুজ করবেন নাহলে এজ যদি আপনি দিতে চান ডেট অফ বার্থ নাম বসে সেক্ষেত্রে এজ আপনাকে বাইডেপল যেমন আছে রাখবেন তো আমি ডেট অফ বার্থ যদি কারেকশন করতে চাই সেখানে কী করবো দেখাই এখানে ইয়ারটাকে চুজ করবেন মান্থ চুজ করবেন এবং এখান থেকে ডেট চুজ করবেন তারপরে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ডকুমেন্টসগুলো একবার দেখে কী কি আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট আর তারপরে ক্লাস ফাইভ এইট এবং টেনের মার্কশিট যদি সেখানে ডেট অফ বার্থ থাকে বার্থ সার্টিফিকেট আপনার যে কোনো স্কুল বা শিক্ষা কেন্দ্র থেকে দিতে পারেন অবশ্যই সেটা গভর্নমেন্ট বা রেকনাইজড হতে হবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন যেটা মিউনিসিপাল অথরিটি বা রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেটস থেকে পাওয়া যায় ব্যপটিশান সার্টিফিকেট এছাড়া অন্য কোনো ডকুমেন্টস আধার উপরে এখানে অপশন আছে আপনারা সেটা আপলোড করতে পারবেন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হলে আপনি সিম্পলি এখানে সিলেক্ট ফাইলটা আপলোডে ক্লিক করতে পারেন যদি আপনার ডিভাইসেই সেটা স্টোর করা থাকে অথবা যদি আপনার ডিজি লকারে থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন করে আপনারা ডিজি লকার এখানে ক্লিক করে আপনার ফাইলটাকে আপলোড করতে পারেন আর অবশ্যই সেই ডকুমেন্টের ইউনিক নাম্বারটাই সেই ডকুমেন্টের নাম্বার এখানে আপনাকে টাইপ করে দিতে হবে আমার যে নেক্সট কলম ছিল ফটোগ্রাফ আপলোড করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে আপলোড ফটোগ্রাফে ক্লিক করতে হবে এবং রিসেন্ট একটা ফটো আমাকে আপলোড করতে হবে নেক্সট আপনি এখানে আপনি আপনার প্লেসটাকে এখানে এন্ট্রি করবেন এবং এখানে আপনার নামটাকে এন্ট্রি করবেন তারপর সেভেন কান্ট্রিতে ক্লিক করবেন এরপরই ফর্ম এইট আপনার সামনে হয়ে আসবে এবং আপনি সঠিকভাবে দেখবেন যদি আপনার কোনো রকম মিস্টেক আরও থেকে থাকে সেক্ষেত্রে আপনি এডিট ফর্মে আবার ক্লিক করতে পারেন ফর্মটাকে আবার আপনি কারেকশন করতে পারেন এবং ফাইনালি যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন আপনারা রেফারেন্স আইডি পাবেন এবং সেই রেফারেন্স আইডি দিয়ে আপনারা স্টেটাসটাকে চেক করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আমি একটু আপনার সঙ্গে একটু শেয়ার করব ট্র্যাক স্টেটাসে ক্লিক করবেন এরপরে অ্যাপ্লিকেশনে যাবেন এখানে রেফারেন্স আইডিটা দেবেন দিয়ে আপনারা ট্র্যাক ইউ স্টেটাস এখানে ক্লিক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ইনফরমেটি হবে বন্ধুদের সঙ্গে অনেক করে শেয়ার করবেন এবং এখন লাইক না করে থাকলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল এখানে প্রেস করবেন ভালো তুমি